কিনতে করা যায় হ্যামিরিকের ম্যাটিত বসে থেকে বড়ি আচার আর তেঁতুলের আচার খামো এর থেকে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে কন্ত এই যে দেখি এই যে রুসি মিক্স চাটনি এটা আমি মনে করেন যে আসার মনে করে গদ করে আমি খাই যখন খিচুড়ির রান্ধন বাড়ি করি কিংবা বিরিয়ানি রান্ধন বাড়ি করি সেই দিন আমার এই আসার ছাড়া একবারে খাওয়ার কোনো মজাই থাকে না নিকরক্ত তো আমি আমার গলা ফ্যাটে করছি আমাকে রেটি থ্যাংকস গিভিনিংটি হচ্ছে তে থ্যাংকস গিভিনিং উপলক্ষে আমি তো তার কি ফ্যার্কি রান্না করিনি আমি কী রান্না করছি আমি রান্ধন বাড়ি করছি হচ্ছে যে গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করছি তে আমি এখন থ্যাংক গিভিনিং পরের দিন সকালবেলা ভাবনো হ্যামি আনা আচার দিয়ে বিরিয়ানি দিয়ে আনা খাই তারপরে শপিংয়ে যাবো কোনা খোলার পর হামার আর তর সচ্ছিল না হ্যামে গপা গপ কয়েক চামচ মুখের মধ্যে তুলে নিয়ে হাফসি গ্যাপসি করে খেয়ে নিন এবার মনে করেন যে অনেকগুলো আচার হ্যামি আমার প্লেটত নিয়ে নিব এই যে হ্যামি আবার হাত দিয়ে আপনি কোকে ইশারা করে দেখাচ্ছি এডেগুলো আবার বেগুনের চাটনি এদের ছাড়াও আমার মনে করেন যে বিরিয়ানি খাওয়ার মজায় থাকে না আপনারা যদি একবার যদি এই বাগুনের স্যাট নি বিরিয়ানি দিয়ে খান তালে প্রত্যেক দিনই আপনি কে খাবার মন যাবে হ্যামি আবার কোনা কন্য কি ঠেসে 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 আমার প্লেটের ওপরে নিন তারপরে এই যে এটি দেখিছেন হ্যামি এডে ডিমের পিঠে বানাচ্ছি আপনারা কোলে এডে ডিমের পিজেও কভার পারবেন তো আমি আবার দেখেছি দেখি তো তলে ঠিকঠাকভাবে হসে নাকি কারণ উভয় পাশে ঠিকঠাকভাবে না হলে খেতে করলে ভালো লাগবে না সেই জন্য হ্যামি আগে মেক শিওর করে নিচ্ছি যে সত্যি আমার এই ডিমের পিঠে অথবা পিৎজা ঠিকঠাকভাবে হসে নাকি তারপরে হ্যামি কর্ণ কি খুব সাবধানে স্যার রোদ করে এই পিটে কোনা প্লেটের ওপরে স্যারে দেন দেখেন পিঠে কোলে সিরে যায়নি খুব সুন্দরভাবে আমার ডিমের পিজ্জে হয়ে গেছে এখন এবার পিৎজা কাটার দিয়ে আমি ফরদ ফরদ করে পিজ্জাটা কাটবো তার আগে চেক করে দিচ্ছি যে ঠিকঠাকভাবে হসে নাকি যাতে কোনো কাঁচা ভাব না থাকে এর এরপরে মনে করেন যে আসল কাহিনি এই যে দেখেন পিজ্জা কাটার নিয়ে যাচ্ছি নিয়ে আসে এখন ফর 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 করে কাটে ফেলে দিন